আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে রান্না করে দেখাচ্ছি লুট্টা মাছ। এখানে আমি আধা কেজির মতো লুট্টা মাছ নিয়ে নিয়েছি। এর সাথে ইউজ করবো আমি বেগুন। বেগুনটা আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন, চাইলে এটার সাথে কিছু চিংড়ি পিসও ইউজ করতে পারেন। এই যে এই লুট্টা মাছগুলো, আজকে আমি আমাদের এখানে ওপেন মার্কেট গেলাম, চোখের সামনে পড়ে গেল হঠাৎ, নিয়ে ফেললাম। আর যখন উইন্টার আসে তখন এখানে এই লট্টু ফ্রেশ লট্টা মাছগুলো পাওয়া যায়। এগুলো কিন্তু ব্লকের না, এগুলো একদমই, আর দেশি মাছের লোভ সামলানো তো কঠিন, তাই নিয়ে ফেললাম। এখন আমি কেটে নেব ছোট ছোট পিস করে। এটা বেশি বড় পিস করা যাবে না, বেশি বড় পিস করলে রান্না করার সময় ভেঙে যেতে পারে। আবার বেশি ছোটও করা যাবে না। পিসটা কেমন করতে হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। এই যে আমি এভাবে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে একটু ভালো করে লবণ দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি, কারণ এগুলো থেকে একটু গন্ধ আসে। লবণ দিয়ে একটু ভালো করে ধুয়ে নিলে আর গন্ধটা আসে না, খেতে ভালো লাগে। আর এটা অনেক টেস্ট একটা ফিশ, আমার কাছে অনেক পছন্দের। আপনারাও ট্রাই করবেন, আপনাদের কাছেও ভালো লাগবে এটা। এটার সাথে আমি অল্প করে একটু বেগুন দিব। এই যে বেগুনগুলো কেটে আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছি, যাতে বেগুনগুলো কালো না হয়। পানিতে ভিজিয়ে না রাখলে বেগুন কালো হয়ে যায়, এই জন্য পানিতে ভিজিয়ে রেখেছি আমি। এর সাথে কি কি লাগবে একটু দেখিয়ে দিচ্ছি। এর সাথে দিব আমি 2টা টমেটো, ছোট এইভাবে কেটে নিয়ে নিয়েছি। কিছু রসুন, এই যে এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। একটা বড় অনিয়ন, আর কিছু কাঁচা মরিচ, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরে ধনিয়া পাউডার, 7 মতো লবণ, আর এগুলো হচ্ছে ধনে পাতা। ধনে পাতাটা আমি পরে ইউজ করব। এখন আমি একটা ফেওলাতে ফিশগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে আমি সবগুলো মশলা দিয়ে একটু মেখে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, দিয়ে দিচ্ছি মরিচ, কাঁচা মরিচ, জাল যে যেমন খেতে পছন্দ করে। এরপর দিয়ে দিচ্ছি লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ধনিয়া পাউডার। এখন দিয়ে দিবে টমেটোগুলো। টমেটোগুলো দিয়ে আমি ভালো করে হাত দিয়ে একটু মিক্স করে নেব। হাত দিয়ে মিক্স করলে আমার কাছে মনে হয় মিক্সটা ভালো করে হয়েছে। এই যে আমি এভাবে করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি, মিক্স করা হয়ে গেছে। এখন আমি কুকারে পাতিলটা বসিয়ে দিব। পাতিলটা গরম হয়ে গেছে, আমি 1 চামচ অয়েল ইউজ করতেছি। অয়েলটা যে আর যেমন পছন্দ। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো। রসুন কুচিগুলো আমি হালকা ব্রাউন করে নেব, এই যে এইভাবে করে। এখন দিয়ে দিব মেখে রাখা লট্টা মাছগুলো। এগুলো আমি 10 মিনিটের জন্য একটু মেখে রেখে দিয়েছি, ওগুলো দিয়ে দিচ্ছি এখন। এখন দিয়ে আমি একটু নেড়ে দেব, এই যে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আমি 2 মিনিটের জন্য ডেকে দিব। আর যে বেগুনগুলো কেটে নিয়েছি এগুলো আমি একটু পরে ইউজ করব। আমি 2 মিনিট ফিশগুলোকে একটু কষাবো, কষানোর পরে আমি বেগুনগুলো দিব। এখন 2 মিনিটের জন্য ডেকে দিয়ে দিয়েছি। এই যে 2 মিনিট পরে দেখাচ্ছি। এটার সাথে আমি কিন্তু কোনো পানি ইউজ করি নাই, এগুলো ফিশ থেকে বাইর হয়ে গেছে। এটার সাথে কোনো পানি ইউজ করা লাগে না। এখন আমি ফিশগুলোকে এক সাইড করে, বেগুনগুলো এক সাইড করে দিয়ে দিচ্ছি, যাতে ফিশগুলো ভেঙে না যায়। এই যেভাবে করে দিয়ে দিয়ে আমি আবারও 2 মিনিটের জন্য ডেকে দেব। ডেকে দিয়েছি, এবার 2 মিনিট পরে দেখাচ্ছি। এই যে ফিশগুলো রেডি হয়ে গেছে। এখন আমি একটা ফেলাতে নিয়ে নিব। কালারটা কিন্তু অনেক সুন্দর আসতেছে, জানি না ক্যামেরাতে কেমন আসতেছে। এখন আমি একটা পেয়ালাতে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি ধনে পাতাগুলো উপর দিয়ে দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। এখন আমি দিয়ে দিব ধনে পাতাগুলো। এই যে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কুকারের উপরও ধনে পাতাগুলো দিয়ে দিতে পারেন, আমি এভাবে দিয়ে দিচ্ছি। আর আমার রেসিপিটা সবাই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।